খাজা সিদুরে বাবা কাকা রাম মিরপাই মনোর হোসেন আগ্রমাই পিংলা মিরপাই মনোর হোসেন হজরত মাওলানা জালালউদ্দিন রুমি মস্ত বড় মাওলানা কাবা ঘরে যায় সে দেখে পাগলায় কাবার দিকে পাও দিয়ে শুয়ে রই জামাগো কাবার দিকে মাথা দিউন লাগে সেজদা দেই আল্লাহু আকবার এদিকে ঘুরে কোন লাগবো নাকি ওইদিকে পাও দেওয়া পাপ পাগলায় তো কাবার দিকে পাও দিয়ে শুয়ে রইছে আর জালালউদ্দিন রুমি যে দেখে পাগলাই কাম করছে এই পাগলা পরে এত বড় সাহস কোন দিকে পাও দেওয়া যাবো কোন দিকে দেওয়া যাবো না সেই জ্ঞানটুকু তো নাই পাগলাকে কেরারে জালাল নাকি রে বাবা এখানে দাঁড়ান যাবো না পিছনে বসে তাদেরকে দেখার সুযোগ করে দেন কেরারে জালাল নাকি রে হযরত মাওলানা জালালউদ্দিন রুমি তার বিশাল ব্যাপার সে দেখে কেউ শুনলো নি মানে তার তো একটা সম্মান নিজের অনেক সম্মান ওই যে এক স্কুলে বাবলু আছিল বাবলু যারা তারে তুই কয় ছাত্ররে যে বিচার দিছে স্যার কেমন ছাত্র ঢুকাইলেন স্কুলে সিনিয়র জুনিয়র মানে না ব্যাকের এই তুই তামারি কয় আমি বলবানি ডাক দিছে বাবলু এদিকে আসো বাবলু গার তারা কি হয়েছে কয় কি হয়েছে বলো এদিকে আও আসছে তোমার জন্য আমার স্কুলের মান সম্মান নষ্ট হয় তুমি যারা তারে তুই তামারি কও কে তোমার এই শিক্ষা দিল সিনিয়র জুনিয়র মানো না বাবলু কতক্ষণ চুপ করে থাইকে কয় আমি যে সবাই রে তুই কই এটা তোর কই লোকেরা মাস্টার কয় হারামজাদা তোরে এই ডাইশেরি মানে ও এই ডাইশেরি কি কইব যা তুই হযরত মাওলানা জালালউদ্দিন রুমিও কেউ শুনলো নি দেখে কেউ নাই মেজাজ এমন খারাপ হয়েছে দমুক মারছে এই পাটা ভাত খাইতে ভাত পালাস না এইদিকে পাও দি স্যার পাগলা কয়ে জালাল এইদিকে কি তাও জানোস না এদিকে আল্লাহর ঘর কাবা ঘর পাগলাই তারে বইসে বরে জালাল রে আমার একটা কথার জবাব দিবি এই ঘরটাই বড় না এই ঘরের যে মালিক সে বড় জালালউদ্দিন রুমি এত বড় জ্ঞানী লোক কথাটা শুনে যেমন তার মাথার তার ছিঁড়ে গেছে ঠাস হয়ে বসে পাগল রে তুই তো কথাটা খুব দামি প্রশ্ন করছাস অবশ্যই ঘরের চাইতে ঘরের মালিক অনেক বড় জালাল ঘরের দিকে পাও দিছি তাই তুই এত রাগ করলি আর যদি মালিকের দিকে পাও দেই তাইলে তো তুই আমার থুবি না আমি তো মুখ্য সূক্ষ্ম মানুষ কিছু বুঝি না জানি না আমার পাও তুইটা ওই দিকে ঘুরে দে যেদিকে ওই ঘরের মালিক নাই আমার পাও দুইটা ওইদিকে ঘুরে থিয়া যা জালালউদ্দিন রুমি পাগল হয়ে গেছে হায় হায় পাগলা কি শুনাইল আলাকুল্লে শাইন মহিতল আলাকুল্লে শাইন কাদির আল্লাহ সর্ব জায়গায় বিরাজমান উপরে নিচে ডাইনে বামে আগে পিছে সব জায়গায় আছে সর্বক্ষমতার অধিকারী আল্লাহ কোন দিকে পাগলের পাও ঘুরাবো পাগলের পায়ের কাছে বসে বসছে পাগল রে সারা জীবন কোরআন রিসার্চ করলাম এই কথাটা পড়ছি কিন্তু কখনো কেন করে দেখি নাই যে সব দিকে আল্লাহ কোন দিকে পাও দিব তুই এই জ্ঞান পত্রিকা পাইলি বসছে পাগলা কয় হেরে জ্বালা তোর কেতু লাইকি বগলাবার কিতাব তোর কেতু লাইকি কয় তুমি বুঝবে না এটা আমার কিতাব কর নাই বা বুঝলাম দেশ না তোর কিতাব জল দেখি কিতাবটা লইছে কিছু আতা এটাতে পানির মধ্যে ফেলে দিছে মাওলানা জালালউদ্দিন রুমি চিৎকার দিচ্ছে পাগল তুই করলি কি আমার সারা জীবনের জ্ঞান চর্চা এই ফসল এই কিতাব তুই পানিতে ফেলে দিবি তোর কিতাব না কইলি কয় হ্যাঁ তোর কিতাব হইলে ডাক দে তোর কিতাব তোর কথা শুনবো না
আমি ফালাইছি ফালাইছি তোর কিতাব ডাক দে দিয়ে আসেনি। জালালউদ্দিন রুমি কয় দেখছাস পাগলে কি না কয় আর ছাগলে কি না খায় না খায়, কাগজের কিতাব এইটা কোনদিন কথা শুনে? এটা কি হাঁটার কায়দা আছে আসার কায়দা আছে? পাগলাই কয় জালাল রে শোন একটা কথা কই, পাগলে সব কয় কিন্তু পাগলে কোন দিন মিথ্যা কথা কয় না? ওই যে পাগলে কি না কয়, সব কয় কিন্তু মিথ্যা কথা কয় না? ছাগলে সব খায় কিন্তু ছাগল কোনদিন ঘুষ শোধ খায় না। তোর মতো মাওলানা গোছিয়ে পাগল আর ছাগল অনেক ভালো। দেখি তোর কথা শুনে না আমার কথা শুনে নি। এ কিতাব আমি তোকে ফেলছি, তুই আমার হাতে চলে আয়। বলার সাথে সাথে কিতাবের ভিতরে যেমন প্রাণ পাখি চলে গেছে লাফাইতে লাফাইতে, কিতাবটা ওই পাগলার হাতে এসে উঠছে। জালালউদ্দিন রুমি দেখে পাগল হয়ে গেছে, কানে জালাল তোর কিতাব ঠিক আছে নি দেখ। কিতাব থুইয়া পাগলের পাও দুইটা জড়ায় ধরছে। সে পাগল রে আমারে মুরিদ না করে তুই যাইতে পারবি না, আমারে মুরিদ কর। পাগলাই কলে মুরিদ করে মুরিদ তুই সুজা? হ্যাঁ কইলি আর মুরিদ করুম কয় না, আমার এই জ্ঞান দিতইব, আমার এই জ্ঞান আপনার এই জ্ঞান আমার এই ক্ষুদ্র ভান্ডে আপনার দান করতে হবে। আরে তোর ভিতরে শরীয়তের সব এলেম দিয়ে ভরা, আমার এই বেলায়তের এলেম মারফতি এলেম রাখার মতো জায়গা তোর ভিতরে আমি খুঁজেই পাই না। কলস ভরা যদি পানি থাকে ওই কলসে দুধ রাখা যায় না? না পানি ফালায় দিয়ে খালি করে তারপরে না রাখতে হবে। পাও সারে না কর না মুরিদ না করে আপনি যেতে পারবেন না, আমারও মুরিদ করতে কয়। পাগলাই কয় সারা জীবন কিতাব লেখছাস কিসের উপরে? কয় মদের বিরুদ্ধে নেশার বিরুদ্ধে, আর একটা নারীদের পর্দার উপরে। কয় প্রথম কাজটাই তোর করুন লাগবো, আমার এক বোতল মদ এনে দিবি আমি খামু তারপরে তোরে মুরিদ করুম তুই পারবি? মাওলানা কয় সারা জীবন মদের বিরুদ্ধে ওয়াজ করলাম কিতাব লিখলাম, আজকে আমার মদ এনে দুন লাগবো? কয় পারলে পার না পারলে তোর রাস্তায় তুই যা, আমার ভাবে আমারে থাকতে। কয় না বাবা আমি আনবো যত কষ্টই আমার হোক। গেছে মদ পট্টিতে মাওলানারে দেখেই সবাই দোকানের জাপ ফালে দৌড়। হায় 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 রে সারা জীবন ওয়াজ করছে মদের বিরোধিতা করছে, আজকে মদের বাজারে এসে আমাকে হাতে নাতে ধরব। সব দোকানদার দৌড় আরম্ভ করছে, মাওলানা ডাকে এ দোকানদার ভাইরে একটু দাঁড়াও। আর দোকানদাররা কয় আল্লাহর কিরে মাওলানা সাহেব আগে বেচতাম এখন ভালোই গেছি, এখন আমরা বেচি না। জালালউদ্দিন রুমি বলে না বেশ ভাই আমার সাথে একটা কথা শুধু বলে যা, আমার যে অনেক দরকার তোদেরকে সারা জীবন তোদেরকে মন্দচারি বলছি, তোদের সাথে একটু কথার দরকার একজন দ্বারা। কি দরকার মাওলানা সাহেব? ভাই আমার একটা মেহমান আসছে আমার এক বোতল মদ এনে দিবি ভাই যেভাবেই পারস। ভাই আমি তো বেশি না, দেখি কোনো জায়গা থেকে আইনে দিতে পারি কি না। আইনে দিছে আসনের তলে লইয়া বগুল তলে লইয়া আস্তে আস্তে মাওলানা সাহেব চলে গেছে সেই পাগলার কাছে। বলে বাবা নেও তুমি খাও তাও আমারে মুরিদ করো। কয়ে মদ কেমনে খাই জীবনে খাইছাস? কয় না কত এমনে খেয়ে তো মদ খেয়ে মজা নাই। কয় কেমনে? কয় মেয়ে লোকে ডাইলে দিলে তাইলে একটু খেয়ে ঠিয়ে মজা পাওয়া যায়। কয় মেয়ে লোক পাবো কই? কয় আল্লাহ তোর করে মেয়ে লোক দেয় নাই? এ মাওলানা তোর কি আল্লাহ কোনো মেয়ে ঠেয়ে দেয় নাই? কয় দিছে। কয় কয় মেয়ে? কয় তিনজন। কয় সবচেয়ে সুন্দর কুণ্ড কয় মেজুটা? কতর মেজো মেয়ে ডাইলে দিব আমি বসে বসে খামো তারপরে মুরিদ করুম পারবি? দেখেন সারা জীবন পর্দার ভিতরে নারী করে রাখতেইব আর এখন পর্দার বাইরে কেমনে করে টাই না। তোর মেয়ে ঢালবো আমি খামো পারবি? পারলে পার না পারলে জাগা। কয় বাবা আমি তাই করো তবু আমার মুরিদ করতেও আমার মুরিদ না করে আপনি যেতে পারবেন না। বাড়িতে গেছে জালালউদ্দিন রুমি তার মেজো মেয়ের সামনে যেয়ে জোরহাত করে বলছে মা রে তোর এই বুড়ো বাপটা আজকে খুব বিপদে পড়েছে মা,
আমি একটা অন্যায় দাবি করব তোর কাছে, দয়া করে তোর এই বুড়ো বাপটাকে খালি হাতে ফেরত দিস নে মা। তুই কথা দে, তুই আমার কথাটা রাখবি। মেয়ে বলে, বাবা আমি আমার বাবাকে যতটুকু চিনি, আমার বাবা কখনো আমাকে অন্যায় আপনার আমার কাছে করতে পারে না, কোনো অন্যায় হুকুম দিতে পারে না। তবে হ্যাঁ বাবা, তুমি যা বলবে আমি তা মানবো, তুমি বলো আমাকে কি করতে হবে। যে মারে, আমার এই পাগলটার আমি আসছি, এই পাগলটারে তুই এক গ্লাস মদ ঢাইলে দিবি, পাগল খাবে, তারপরে আমার মুরিদ করবে, না হইলে আমার মুরিদ করবে না। আমি যে পাগল হয়ে গেছি, তুই একটু পাগলার কাছে আয়। মেয়েটা চলে গেছে বাবার সাথে, পাগলার কাছে যেয়ে বসছে। মা তুমি ঢালো ঢালো ঢালো, ঢেলে দাও, পাগলারে দাও আর বাবারে দাও। পাগলায় কয়ে, মাওলানা তুই হেনে কি করস, তোর মেয়ে ঢালবো আমি খামো, তুই কি করস, বাইরে বাইরে তুই যা, চলে যা। হ্যাঁ তুই যখন আইসাস তোর একটা ডিউটি দেই, দরজাটা সাবাই দিয়ে তুই দরজার বাইরে দাঁড়াই থাক, কোনো মানুষ জানি না আসে তুই পাহারা দিবি। গুরুর কত কঠিন পরীক্ষা যে তুই বাইরে পাহারা দিবি আর এখানে আমি খাওয়া দাওয়া করবো, যা থাক দরজা চাপাই। মাওলানা দরজা চাপাইয়া দাঁড়ায় রয়েছে, চোখের পানি ছেড়ে কাঁদছে আর বলছে, মালিক আল্লাহ আমার নিজের পায়ে নিজে কুড়ালটা মারলাম মনে হয়, আমার মেয়ের জান মাল ইজ্জত আল্লাহ তোমার হাতেও অর্পণ করলাম, তুমি দেখে রাখো, এখনো তো ইমানে মজবুত হয় নাই, আল্লাহর কাছে সব কিছু সপোর্ট করতেছে। দেখতে দেখতে অনেক সময় চলে যায় কিন্তু তার আর দরজা খোলে না। বাইরে থেকে ডাকছে জালালউদ্দিন রুমি, মা ও মা তোদের খাওয়া দাওয়া কি হয় নাই, তোর বুড়ো বাপটাকে একবার ঘরে নিবি না, আমার পাগলার কাছে নিবি না, একবার ঘরের দরজাটা খুল না মা। মাওলানা এই ডাক শুনে মেয়েটা কাঁদতে 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 ঘরের দরজা খুলে দিছে, চোখের পানি দিয়ে বুক যেন ভেসে যাচ্ছে। মাওলানা জালালউদ্দিন রুমিও কাঁদছে, মেয়েটা যাইয়া কাঁদতে কাঁদতে মাওলানা জালালউদ্দিন রুমির পদযুগলে পড়ে বাবার বৃদ্ধাঙ্গুলে ভক্তি দিয়ে চুমা খাচ্ছে। জালালউদ্দিন রুমি সাথে সাথে মেয়েটাকে ধরে উঠাইয়া বলে, মারে এক মুহূর্ত পাগলের সঙ্গ করে তুই কেমন জ্ঞান প্রাপ্ত হইলি যে আমার পায়ে তোর চুমা খাইতে হবে, এই জ্ঞান কোত্থেকে পেলি, জীবনেও তো এই কাজটা তুই কখনো করস নাই, তুই তো আমাকে দেখলে শুধু বলতি আসসালামু আলাইকুম, এর উপরে আর কিছু না, বাবার পদযুগলে চুমা খাইতে হবে এই জ্ঞানটা তুই কেমনি করে পেলি মাত্র এক মুহূর্তের মাধ্যমে। মেয়েটা কাঁদে আর বলে, বাবা তোমার ঘরে আমার জন্ম হয়েছে, এই জন্যে আমার এত বুলন্দ নসিব, এত বড় ভাগ্য যে আল্লাহর এত বড় একজন ওলির দিদার আমি আজকে পেয়ে গেলাম, এটা মাত্র তোমার উছিলা, না হইলে আমার ভাগ্যে কোনোদিন এত বড় ওলি আল্লাহ আমি পেতাম না। কমা তোর গায়ে হাত দিছে, তোর কিছু বলছে পাগলা, তোর কোনো অসম্মান হয়েছে? মেয়েটা কাঁদছে আর বলছে, বাবা আমি তুমি ঘর থেকে যখন বাহিরে আসছো পাগল চক্ষু দুটি বন্ধ করে ন্যাসতম্বক গমে টান মেরে শূন্যে বসবাস করছে, একবার আমার দিকে তাকায়ও দেখলো না, আমি ধলা না। আর মদের বোতল তো যেমনি ছিল অমনি রয়ে গেছে, ওটা স্পর্শও করে নাই। দৌড় দিয়া মাওলানা ঘরে যাইয়া পাগলের পাও দুইটা চড়ে ধরছে, বাবা আমারে কি এখন মুরিদ করে যায়? পাগল বলে, হ্যাঁ এই মাত্র তোকে মুরিদ করার, তুই মুরিদ হওয়ার উপযুক্ত হইলি, তোর ভিতরে যে এলেমের অহংকার ছিল সেই শরীয়তের এলেমগুলো আমি ভিতর থেকে ধুয়ে মুইছে তোর ভাণ্ডটা খালি করছি, এখন আমার বেলায়তের এলেম তোর ভিতরে দেওয়া যাবে।
তখন তারে মুরিদ করলো আর মাওলানা জালালউদ্দিন রুমি বললো আমি ততদিন পর্যন্ত পূর্ণাঙ্গ মানুষই হইতে পারি নাই যতক্ষণ পর্যন্ত আমার মুর্শিদ কিবলা শামসেস তাবরিজের চরণ ধুলি আমি আমার গায়ে নামাজ মুর্শিদ কামাতা লয়া তুমি ঘরে বসো যা মুর্শিদ তোয়া চালো যা নিগম ঘরে বসো যা কথা ধরো মরণেরই আগে মরো বাপের মরা চাইতে মরো বাপের মরা চাইতে মরো নইলে বান্দার উপায় নাই পাইছে ইমান সার দেখা কোনো এলেম বাকি নাই কালি লেখায় আলেম হই লাগাই দিয়ে মেন জাহার নাই নুর কালি লগে নাকত কালি কালি তে কুরআন লেখা যে পাইছে ইমান সার দেখা কোনো এলেম বাকি নাই কালি লেখায় আলেম হই না ভাই রে কালি লেখায় আলেম হই না